যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ যে যাই বলুক বাঁচতে চাইলে এই ডকুমেন্টগুলো রেডি রাখুন পয়লা এপ্রিল থেকে কিন্তু শুরু হচ্ছে দিলীপ ঘোষ বলেছিলেন এনআরসি করে দু কোটি লোককে তাড়াব এখন অবশ্য সুর নরম ভোটে হারার পর বিজেপি নেতারা যে যেমন করে পারছেন বলছেন যে পশ্চিমবঙ্গে এনআরসি হবেই সারা ভারতবর্ষের সাথে এখানে ও হবে আর তাই শুনে পশ্চিমবঙ্গের মানুষ ইতিমধ্যেই আতঙ্কিত আর আপনারা জানেন যে ক্যাব পাস হয়ে গেছে লোকসভা এবং বিধানসভায় এখন সেটা আইনে পরিণত হয়েছে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পশ্চিমবঙ্গে এনআরসি করতে দেব না ক্যাব করতে দেব না ইত্যাদি পশ্চিমবঙ্গে শুধু নয় আরও ছটি রাজ্যে তারা ক্যাব করতে দেবে না এনআরসি করতে দেবে না এমনটাই জানা যাচ্ছে তবে একটি আইন যখন তৈরি হয়ে গেছে সেটি কি পারবে আটকাতে এনআরসি পশ্চিমবঙ্গে বা অন্য ছটি রাজ্যে আইন কিন্তু সে কথা বলছে না ক্যাব নিয়ে সুপ্রিম কোর্টে যদিও মামলা চলছে কিন্তু সুপ্রিম কোর্ট যদি স্থগিতাদেশ না দেয় তাহলে কিন্তু আইনি প্রক্রিয়া চলতে থাকবে অর্থাৎ এনআরসি চলতে থাকবে বা ক্যাব চলতে থাকবে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি আদেশ দেন তার উপর নির্ভর করবে প্রসঙ্গত বলা যায় যে বাবরি মামলায় ও কিন্তু সুপ্রিম কোর্টে কেস চলছে সেই মামলাতেও কিন্তু স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট এছাড়া কাশ্মীরে তিনশো সত্তর ধারা ওঠার পরও মামলা চলছে সুপ্রিম কোর্টে সেখানে ও স্থগিতাদেশ নেই সুতরাং ক্যাব নিয়ে মামলা চলুক বা না চলুক যতক্ষণ পর্যন্ত না তা স্থগিতাদেশ দিচ্ছে সুপ্রিম কোর্ট ততক্ষণ পর্যন্ত কিন্তু আইনি প্রক্রিয়া চলতেই থাকবে সুতরাং কোনো রাজ্যের কি অধিকার আছে বা কোনো রাজ্য কি পারবে এই ক্যাবকে আটকাতে পারুক না পারুক যে যা বলছে যা খুশি বলুক আপনি কিন্তু আপনার নথি ঠিক রাখবেন আগে জেনে নিন যে অসমে যে এনআরসি হলো তাতে কী কী ডকুমেন্ট লেগেছিল তারপর আপনি কী কী ডকুমেন্ট রাখবেন সেটা আমি পরে বলবো আপনার লাগবে অর্থাৎ নথি এখানে দুভাবে তালিকা করা হয়েছে যেমন ধরুন তালিকা ক আর তালিকা খ অথবা তালিকা এ অথবা তালিকা বি তালিকা ক বা এ যাই ধরুন না কেন সেটা হলো এক উনিশশো একান্নর এনআরসি তালিকা অর্থাৎ উনিশশো একান্নতে যেই এনআরসি হয়েছিল তাতে নাম থাকতে হবে দুই জমি বা ভাড়া বাড়ির প্রমাণ তিন উনিশশো একাত্তরের আগে ভোটার তালিকায় নাম থাকতে হবে চার স্থায়ী বসবাসের শংসাপত্র পাঁচ নাগরিকত্বের সার্টিফিকেট ছয় পাসপোর্ট সাত শরণার্থী সার্টিফিকেট অর্থাৎ রিফিউজি সার্টিফিকেট আট এলআইসির পলিসি নয় সরকারি সেবা বা চাকরির সার্টিফিকেট দশ সরকারি লাইসেন্স বা সার্টিফিকেট এগারো জন্মের শংসাপত্র বারো ব্যাংক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট তেরো আদালতের নথিপত্র চোদ্দো বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট তালিকা বিতে থাকছে বাবা মা ঠাকুরদা বা ঠাকুমার উনিশশো একাত্তর সালের চব্বিশ মার্চের মাঝরাতের আগে যেই এখন কথাগুলো বলবো এক এক করে সেইগুলো থাকতে হবে যেমন এক নম্বর জন্মের শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট দুই বোর্ড বা ইউনিভার্সিটির সার্টিফিকেট তিন জমির রেকর্ড চার বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সার্কেল ইন্সপেক্টর বা গ্রাম পঞ্চায়েতের যিনি সচিব তার সার্টিফিকেট পাঁচ ব্যাংক এলআইসি বা পোস্ট অফিসের কাগজপত্র ছয় রেশন কার্ড সাত উনিশশো একাত্তরের আগে ভোটার তালিকা যেই তালিকায় নাম থাকতে হবে এবং আট অন্যান্য যে কোনো আইনগত বৈধ সরকারি নথিপত্র অর্থাৎ আদালতের দলিল বা তেমন কিছু এই সমস্ত নথিগুলো আপনার লাগবে এইগুলো প্রমাণ জোগাড় করা সত্যি খুব মুশকিল এবারে আসুন কিছুদিন আগে মুম্বাইয়ের এক নিম্ন আদালত প্রমাণ্য নথি হিসেবে কী কথা বলেছেন জেনে নিন পাসপোর্ট এবং ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ জানালো আদালত সারা দেশ উত্তাল নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ঠিক তখনই পাসপোর্ট এবং নাগরিকত্বের প্রমাণ হিসেবে মান্যতা দিয়েছে মুম্বাইয়ের একটি নিম্ন আদালত জানা যাচ্ছে যে দু সালে সাতান্ন বছরের মোহাম্মদ মোল্লা এবং তেইশ বছরের সৈফুল এই দুজনকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ এরা সম্পর্কে বাবা এবং ছেলে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে আদালতে অভিযোগ করে পুলিশ আর পুলিশ দাবি করেছে যে এই দুজনই বাংলাদেশি ভাষাতেই কথাবার্তা বলছেন এবং তাদের কাছে কোনো প্রমাণ্য নথি নেই বা দেখাতে পারেননি যে তারা ভারতীয় কিন্তু আদালতে দুজনেই ভারতীয় পাসপোর্ট এবং ভোটার কার্ড জমা দেন তারপর আদালত জানায় পাসপোর্ট থাকাই যথেষ্ট সৈফুলের নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে এবং একইভাবে ভোটদানের ক্ষমতা প্রদান করে ভোটার আইডি কার্ডও দেশের নাগরিক হিসেবে প্রমাণে যথেষ্ট নথি হিসেবে এখানে কোর্ট একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে যে রেশন কার্ড আধার কার্ড বা অন্যান্য পরিচয়পত্র নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রাহ্য নয় নতুন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যখন সারা দেশ উত্তাল বিতর্ক বিক্ষোভ চলছে ঠিক সেই সময় দাঁড়িয়ে মুম্বাইয়ের আদালতের এই অনুধাবন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবল মহল বা রাজনৈতিক মহল এখানে একটি প্রশ্ন অবধারিতভাবে আসতে পারে তা হল যার ভোটার কার্ড আছে বা যিনি ভোট দিচ্ছেন তিনি কি করে ভারতীয় নাগরিক নন সম্ভবত এই কারণেই আদালত ভোটার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ্য নথি হিসেবেই দেখেছে ঠিক একইভাবে সম্ভবত পাসপোর্টকে ও নাগরিকত্বের প্রমাণ হিসেবে দেখেছে আদালত এতক্ষণে নিশ্চয়ই আপনি অনেকটাই আন্দাজ পেয়ে গেছেন তবুও বলছি আপনার কাছে যা যা ডকুমেন্ট আছে অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড জমির দলিল যা যা আছে সেগুলো আপনি ঠিকঠাক রেখে দিন এবং সেগুলো যত্ন করে রেখে দেবেন অর্থাৎ যখন আপনি এগুলো প্রডিউস করবেন সেই সময় যেন এগুলো ঠিক থাকে কোনো ভুল যেন না থাকে দু সালে সেনসাস হবে এটা দশ বছর বাদে বাদে হয় আর এবার তার সাথে যোগ করা হয়েছে এনপিআর আর এই এনপিআরটা হলো এনআরসির আগের ধাপ সেন্সাস হলে কজন বাড়িতে আছেন কি করেন ইত্যাদিতেই হয়ে যায় কিন্তু এনপিআরে আপনার সমস্ত কিছু ডকুমেন্ট লাগবে সুতরাং সেটি আপনি সাবধানে রাখবেন এবং প্রডিউস করবেন এখানে একটি নির্ভরযোগ্য ডকুমেন্ট হলো পাসপোর্ট যদি আপনার পাসপোর্ট থাকে সেটি অতি যত্ন করে রেখে দেবেন আর বাকিগুলো তো বলাই হলো সুতরাং ডকুমেন্ট কী কী লাগবে আর কী কী আপনি যত্ন করে রাখবেন সেটা এতক্ষণে বুঝে গেছেন আবারও বলছি যে যাই বলুক আপনি তাতে কান দেবেন না আপনি আপনার ডকুমেন্ট ঠিকঠাক রাখুন এই নেতা বলবে হবে না ওই নেতা বলবে হবে এ বলবে করতে দেব না ও বলবে করেই ছাড়বো সুতরাং আপনি তাতে কান না দিয়ে আপনি আপনার কাজটি ঠিকঠাক করে রাখুন অর্থাৎ যা যা নথি বললাম এতক্ষণ সেগুলো যতটা সম্ভব আপনি জোগাড় করে রাখুন এবং আপডেটেড রাখুন ধন্যবাদ ভালো থাকবেন